বিক্ষোভ দেখার কারণ হচ্ছে যে তুলসী এটা অঞ্চল হচ্ছে যে বিজেপি কংগ্রেস সিপিএমের জোটের হিসাবে চলছে। তৃণমূল ওখানে জিততেও পারেনি, কোনো ফ্যাক্টর নাই। এই জন্য তৃণমূল ওখানে কোনো কাজ করতে দিচ্ছে না। এই জন্য সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ দেখিয়েছে। আজকে রাস্তায় জল জমে যাচ্ছে, কলার গাছে বেড়া করে ওরা পারাপার করছে। আজকে পশ্চিমবঙ্গে, সারা পশ্চিমবঙ্গে এই অবস্থা আছে। কোথাও রাস্তা হচ্ছে ধসে যাচ্ছে, কোথাও কিছু হচ্ছে। যেখানে শাসক দল ক্ষমতা নাই সেখানে কাজ করতে দিচ্ছে না। এই অবস্থায় জনসাধারণ কোথায় যাবে? এই জন্য ওরা আন্দোলনের রাস্তা বেছে নিয়েছে। একটি বাঁশ, তার উপর পা ফেলে হাঁটা, রোজই সার্কাস দেখান গ্রামবাসীরা। নদী পেরোনোর জন্য শুধুমাত্র একটি বাঁশি দিয়েছে পঞ্চায়েত, যদিও 40 বছর ধরে সেতু তৈরির প্রতিশ্রুতি দিয়ে এসেছেন নেতারা, শেষে সাঁকোটুকুও দেয়নি। এখন জীবন বাজি রেখে বাঁশি হেঁটে জিমন্যাস্টিক দেখান আবার বৃদ্ধ বনিতা। এই সমস্যা আমাদের এখানে থেকে অনেক এক হাজার পরিবারে এখান থেকে যাওয়ার অসুবিধা হচ্ছে। মানে অসুবিধা কেন? হ্যাঁ, অসুবিধা হচ্ছে এই যে বড় এখানে এই মানে পিপলামুনিতে এই জলের পারাপারের অসুবিধা, রাস্তা কেটে গেছে, কোনো ব্রিজের কোনো পরিস্থিতি নাই। মোটামুটি 1000 পরিবার আঙ্গারমুনি, বসতপুর, আঙ্গারমুনি, বসত, বাঙাবাড়ি, বড়ল সমস্ত গ্রামের পরিবার এই দিক থেকে যায়। যদি গর্ভবতী কোনো মহিলা হয় তাহলে বাচ্চা প্রসবই রাস্তায় হয়ে যাবে, তবুও হসপিটাল পৌঁছানো যাবে না। কত বছর ধরে এই সমস্যা আপনাদের? এখানে মোটামুটি 40 বছর ধরে এই অবস্থায় আমরা আছি। সমস্যা এখানে তো দাঁড়া ছিল, দাঁড়াটাতে মানে 40-50 বছর ধরে কোনো ব্রিজের ইয়ে হয়নি। একটা যেহেতু করেছে কালভেট হয়নি, বোমা দিয়েছে, এই বোমা দিয়ে জল নিষ্কাশন ভালোভাবে হচ্ছে না। হ্যাঁ, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে সব আবেদন করেছি, লিখিতভাবে জানানো হয়েছে, ওরা কোনো করছে না, কোনো কর্ণপাত করছে না। আমাদের বাচ্চা কাচ্চা উপরে স্কুলে আসতে পারছে না, আঙ্গনবাড়ি সেন্টারে যেতে পারছে না। এবার মার্কেট আসছে, লোক কাপড় ভিজায় আসছে, এই কাপড় ভিজায় কতদিন যাবে আসবে? আমি রবিবার হাঁটা যাচ্ছিলাম, এই বাসটা ধরে পরে গেলাম লটকে জলের মধ্যে, ভিজেটে যাবার নতুন কাপড় পরে তারপরে হাঁটে গেলাম। এবার বর্ষায় যা পরিস্থিতি, তাতে গত কয়েকদিনে 2 স্কুল পড়ুয়া সহ 5 জন নদীতে পড়ে যান আলাদা আলাদা ভাবে। যদিও সকলকে গ্রামবাসীরাই উদ্ধার করেছেন, কিন্তু এবার ক্ষোভে ফুঁসছেন তারা। শুরু হয়েছে বিক্ষোভ। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট 12 গ্রামের ঘটনা। সমস্যা চাই আমরা, রাস্তা করে দেব আমাদের সরকার, না আমরা একবারে বয়কট করে দেবো, ভোট দিব না। 10-12টা গ্রামের লোক ভোট দিয়ে কী হচ্ছে আমাদের? কী করবো আমরা? তো বিডিও প্রধান যা কিছু আছে আমরা সবাইকে বলেছি, কিন্তু কোনো গুরুত্ব নিচ্ছে না। আমরা সব জায়গায় অভিযোগ জানিয়েছি, বিডিও প্রধান সব, এমএলএ এমপি সব জায়গায় আমাদের অভিযোগ জানানো হয়েছে, মানে লিখিতভাবেও জানানো হয়েছে, কিন্তু কোনো ইয়ে হয়নি, আমরা কোনো কিছু পাইনি। দুর্ঘটনা মানে এই তো কয়েকদিন আগে একটা বাচ্চা মারা যাচ্ছিল ওই জলে ডোবে, কিন্তু আমরা ওই কোনো রকম করে মানে তোলা হয়েছে বাচ্চাটাকে। এই গ্রাম থেকে ওই গ্রামে কারো ছেলে মেয়ের বিয়ে লাগলে পরে বিয়ে হচ্ছে না, ভেঙে যাচ্ছে, লোক এসে চলে যাচ্ছে, বলছে রাস্তাঘাট নাই, এ নাই, যোগাযোগ ব্যবস্থা ভালো নাই। হ্যাঁ, তারপরে আমাদের যে গর্ভবতী মারা হচ্ছে, ওদেরকে কোনো যদি বাচ্চা প্রসবের ব্যথা হয়, ওকে নিয়ে গেলে আমাদের ওই কলার ভেলাতে করে নিয়ে যেতে হচ্ছে, এরকমই অবস্থা। তারপরে প্রতিদিন একটা না একটা দুর্ঘটনা লেগেই থাকছে, বাচ্চা টাচ্চারা সব জলে ডুবে আছে। এই কদিন আগে একজন জলে ডুবে মারা যাচ্ছিল, সবাই মিলে জল থেকে তুলে তারপরে ওকে বাঁচানো হয়েছে। ছোটপাড়া থেকে ভাগবরল পর্যন্ত রয়েছে একটি ক্যানেল। ওই গ্রাম সহ আশেপাশের কয়েকটি গ্রামের মানুষকে যাতায়াত করতে গেলে এই ক্যানেলের উপর দিয়ে যাতায়াত করতে হয়। মানুষ চলাফেরা করতে পারছে না, অনেক লোক জখম হয়ে যাচ্ছে, অনেক লোক পরিশানি হয়ে যাচ্ছে। আমরা গ্রামের লোক মসজিদে নামাজ পড়তে পারছি না, বিভিন্ন গ্রামের লোক এদিক দিয়ে আসে, কেউ যোগাযোগ করতে পারে না, কিছু জিনিসে নিতে পারছে না, সমস্যা পড়ে আছে। স্কুলের ছেলে মেয়ে এখানে যা আসি করে, আমার ব্রিজের পাশেই বাড়ি, কিন্তু অনেক ছেলেকে বাঁচাচ্ছি, অনেক ছেলেকে উপকার করছি আমি, নাহলে অনেকগুলো ঘটনা এতক্ষণ ঘটে যেত। বিডিও প্রধান যতগুলা লোক আছে সবাই এসে এসে দেখে যাচ্ছে, বলে যাচ্ছে, ভোটের সময় কত সোয়াগ করে কথা বলছে, কিন্তু কাজের বেলায় কেউ কিছু নাই। আমরা সারাটা যতদিন আমরা এখানে আছি, আজ পানিটা হচ্ছে, ততদিন আমরা কান্নাকাটি করে লোকের কাছে বলছি, কেউ কথা শুনছে না। আমরা কিভাবে সবাই মিলে দিন কাটাবো, কিভাবে থাকবো? এরকম যদি ওরা করে থাকে আর ভোটের বেলায় ভোট দিবে, আমরা জনসাধারণ কীভাবে মানুষ এখানে বসবাস করবো? বারবার নেপে যাচ্ছে, ব্রিজের জন্য নেপে যাচ্ছে, আমাকে বলছে হ্যাঁ আজকে হচ্ছে, কালকে হচ্ছে। আমরা কি করব? আমরা তো মানে মেম্বার, हमारे छोटो मोटो एमपी एमएलए आछे ओदेरके सब सब बोलानो आछे। এদিকে বর্ষা শুরু হতে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে গ্রামগুলি। বছরের অন্য সময় ক্যানেলে জল কম থাকার ফলে অস্থায়ী মাটির রাস্তা তৈরি করে যাতায়াত করেন মানুষজন, তবে বর্তমানে ওই ক্যানেল ফুলে ফেপে উঠেছে, নেই কোনো কালভার্ট, তাই এবার সেতুর দাবিতে বিক্ষোভ শুরু করেছেন তারা। এলাকাবাসীদের দাবি, দ্রুত সেতু নির্মাণের কাজ শুরু না হলে আন্দোলন আরও বৃহত্তর হবে। আপনি ওই রাস্তা দিয়ে দেখেন, ছোট ছোট স্কুলের বাচ্চারা পড়াশোনা করতে স্কুল যেতে পারছে না। আজকে যদি কোনো লোক অসুস্থ হয়ে পড়ে তাহলে হসপিটাল যেতে পারছে না, অ্যাম্বুলেন্স যেতে পারছে না, গর্ভবতী মা বোনেরা যেতে পারছে না। তাহলে আজকে কেন আমাদের এখানে শাসক দলের প্রতিমন্ত্রী আছেন, উনি কি এগুলো দেখতে পাচ্ছেন না? ওনার বাড়ি থেকে কত কিলোমিটার দূরে আছে যে এগুলো রাস্তার অবস্থা এমন হয়ে আছে, ওনারা দেখছেন না। কেন দেখছেন না? ওখানে ওদের পঞ্চায়েত নাই, এই জন্য এগুলো কাজ হচ্ছে না। মালদা থেকে শুভ দোষের রিপোর্ট, এস নিউজ।